ভিউয়ার্স, আমরা আজকে দাঁড়িয়ে আছি ফোর্ট টুনজন এর সামনে। মানে এটা একটা দুর্গ, এই দুর্গর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর সামনেটা পুরো সবুজ রঙের, অনেকটা বসার জায়গা আছে, আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন বসে রয়েছে। খুব সুন্দর ওয়েদার এখানে গল্প করার মতন, কিন্তু ভিড় বেশি নেই কারণ এখানকার জনসংখ্যা বেশ কম। তাছাড়াও করোনা ভাইরাস আছে, সেই জন্য লোকজন সবাই নিজেদের মধ্যে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে রয়েছে। এই দুর্গটা তৈরি হয়েছে 1732 সালে। আর এই যে জায়গাগুলো আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, এগুলো একরকম টানেলের মতন। এখান থেকে লোক একসময় বলা হতো এই টানেল দিয়েই একমাত্র এই দুর্গতে পৌঁছানোর জায়গা ছিল, মানে রাস্তা ছিল যেটাকে বলা হয়। আর এই রাস্তাটা হচ্ছে 169 মিটার লম্বা আন্ডারগ্রাউন্ড টানেল। ফোর্টের বেশিরভাগ অংশটি একসময় নষ্ট হয়ে গেছিল 1870-1874 সময়। এই ফোর্টের অনেকটা অংশ নষ্ট হয়ে যায়, কিন্তু 1990 সালে এটি আবার তৈরি করার কাজ, নতুন করে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। 2012 সালে এটা রিওপেন হয় এবং এই সময় এটার নাম দেয়া হয় লাক্সেমবার্গ মিউজিয়াম অফ মডার্ন আর্ট। এখন এখানে এই টানেলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং সামনে থেকে দেখার জায়গাটা ভীষণ সুন্দর, খুব সুন্দর সবুজ, সবাই এখানে বসে রয়েছে। আর এই জায়গাটার শেষ প্রান্তে গেলে আমরা দেখতে পাবো অনেক সুন্দর একটা শহর, যেটাকে বলা হয় পুরো লাক্সেমবার্গের বেশিরভাগ অংশ দেখতে পাওয়া যায়। এখানে আমাদের সৃষ্টি আর সৃষ্টির বন্ধু প্রত্যুষ ঘোরাফেরা করছে, একটু পরেই দেখা যাবে। আর সবাই ঘুরতে এসেছে, জায়গাটা একটু দেখে নেওয়া যাক। করছে কারণ ওখানে একটা মিউজিক বাজছে, কিছু ছেলেরা একটা মিউজিকের বক্স নিয়ে চলে এসেছে এবং তারা খুব সুন্দর গান টান বাজিয়ে আনন্দ করছে। তো সেই গানের তালে সৃষ্টিও নাচানাচি করছে, ও একটু সুযোগ পেলেই নাচতে শুরু করে দেয়, এটা ওর খুব ভালো লাগে আর কি। আর আমিও বেশ এনকারেজ করি ওকে নাচের ব্যাপারে। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে একটা জঙ্গল মতন এবং আমরা দেখতে পাবো কিছুক্ষণ বাদে। কত সবুজ দেখা যাচ্ছে, মানে প্রচুর গাছ এখানে, অনেক ফাঁকা ফাঁকা জায়গা, বেশিরভাগ জায়গাতেই অনেক সবুজ আমরা দেখতে পাই। খুব ভালো লাগছে, কিন্তু ভীষণ হাওয়া, অদ্ভুত ওয়েদার, প্রচন্ড, মানে একদিকে যেমন গরম, গরম বলতে সূর্যের আলোটা পড়লে লাগছে গরম, আর যখন সূর্যের আলোটা পড়ছে না তখন হাওয়াতে লাগছে ঠান্ডা। এই যে এই সেই জায়গাটা, এখান থেকে একটা রাস্তা একদম নিচের দিকে চলে যায়। তো হতো এখানে আমার ঠিক জানা নেই, কিন্তু একটা অনেক হয়তো যুদ্ধ টুদ্ধ কাজে কিছু ব্যবহার করা হতো। এবার আমরা এই টানেলের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এবার আমরা বাড়ি ফেরার পথে যা দেখার আমাদের দেখা কমপ্লিট, আমরা আরেকবার এখান দিয়ে যাচ্ছি এর পাশ দিয়ে। সৃষ্টি ভীষণ খিদে পেয়ে গেছে,
তো আমরা একটু ম্যাকডিতে যাব বলে ঠিক করেছি। সৃষ্টি কি কি খাবে সেটা প্রত্যুষের সঙ্গে গল্প করছে। রাস্তা আছে কিন্তু আমরা রাস্তা দিয়ে যাইনি, আমাদের আর কি গাছের তলা দিয়ে যাওয়ার খুব ইচ্ছে করছিল, সেজন্য আমরা একটু গাছের তলা দিয়ে যাচ্ছি। এবং এখানে আবার এই আগের ভিডিওতেও আমরা দেখেছি, তো তাই বললাম আবার এই ছেলেগুলো স্কেটিং করছে এবং খুব সুন্দর লাগে দেখতে আমার। আমরা ম্যাকডিতে ঢুকবো, তো এখানে ইউরোপের যে বিশেষত্ব রেস্টুরেন্টগুলো সাধারণত রাস্তার পাশে হয়, রাস্তার উপরে লোকে বসতে বেশি ভালোবাসে, এখানে বসে খাওয়া দাওয়া ভিতরের থেকে বাইরে তারা সবাই বসে খাওয়া দাওয়া করে। এইখানে একটা সিনেমা হল আছে, সব রকম সিনেমা, এগুলো হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট তোলা হয়। এখান থেকে যেতে হবে ভিতরের দিকে মুভি দেখার জন্য, আর কি কি মুভি এসেছে সেগুলোর একটা ঝলক আমরা দেখে নিই। এইটা আমরা এসে পড়েছি ম্যাকডিতে, এখন সৃষ্টি পেয়ে গেছে হ্যাপি মিল, ও একটা খেলনা করছে, ও কিন্তু খুব খিদে পেয়েছে কিন্তু খাবার দিয়ে কোনো মন নেই, খেলনা করছে যাই হোক একটা গামি পেয়েছে সেটা পছন্দ হচ্ছে। প্রত্যুষের খাবার এখনো এসে টেবিলে পৌঁছয়নি, যে ওর কি খেলনা আসে। তো এখানে বন্ধুরা শেষ করছি, আমরা আমাদের বাসে করে বাড়ি ফিরেছি, প্রত্যুষরা ট্রামে করে বাড়ি ফিরেছে, আর এখানকার ট্রাম ভীষণ সুন্দর, সেজন্য ট্রামটা আরেকবার দেখিয়ে দিচ্ছি রাত্রিবেলা দেখতে কতটা সুন্দর লাগে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটনে প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, ভালো থাকবেন।